গঙ্গায় স্নান করে সেই গঙ্গায় মায়ের পুজোর ফুল বেলপাতা করবে, আর বাড়ি এসে পুজোয় বসবে, আর তুই লেখাপড়ায় মন দে ফুলাল দে, আর তুই আর তুই লেখাপড়ায় মন দে, জল খেয়েও তোকে বিদ্যা, জল খেয়েও তোকে মা, যা বলছি দেখো দেখো ভীষণ ঠাকুর, মন্দিরের মাকে দেখো, যদি পারো ফুল পুজো করো, কি করবে মোদিমণি, তুমি কাজ করো ছেলে মেয়েদের কান্না, যে হাসি ফুটিয়ে তার চোখে জল, বিশু ঠাকুর বলতে পারো, বলতে পারো আমি কি করবো, কি আর করবো দাদাবাবু, মায়ের সেই দাদাবাবুর দিন চলবে বলতে পারো, কি করে দিন চলবে বলতে পারো, বলতে পারো আমি চাষির ছেলে, চাষের কাজ এই ছ মাস পরে খেতে কাজ, আমি কিছু দেখা, আমি কিছু দেখা আমার ইচ্ছে, আমার ইচ্ছে এই টাকায় এই টাকায় জামা কাপড় চাল কাপড় চাল দাও, তুমি অনুমতি দাও, তুমি তুমি অনুমতি দাও, না না তা হয় না, ও টাকা তুমি রেখে দাও, তোমার তো ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ পরের মাকে, পরের মাকে, পরের মাকে, সেই তো মানুষ গর্ভে ধারণ না করে, আমি কথা দিলাম, আমি তোমার এই আমি তোমার কাছে আজ বলছি জন্ম জন্ম আমার আশা তুমি আমার একমাত্র রাজি তো হলো না, শুনতে পারো ঘুমোতেই হবে, ঘুমোতেই হবে, ঘুমোতেই হবে।
Oh,
আর দেখা মা অন্ধকারে অন্ধকারে আমি যে পথ দেখতে পাচ্ছি বলে দে শ্যামা তোর পথ থেকে আমি জীবনের পরম তুমি পাবো সকলে সকলে গলা Let me find my way.
ওগো আমায় ধরো,
আমায় ধরো, তোমার এই লাঞ্ছনা আমি আর সহ্য করতে পারছি না। আমাকে মারার কথা তুমি জানলে কি করে? আমি পুকুর ঘাটে ছিলাম, দোমপাড়ার একটা বউ এসে বললে, ওগো বউ, ওগো বউ, শিগগিরি আজও গোসাইয়ের গোপাল মন্দিরে যাও, সেখানে ভূষণ, সেখানে ভূষণ আর তোমার কাছেও দোমপাড়ার বউ, তোমার কাছে না না সে কেমন মিলিয়ে গেল, তাই তো, তাই তো, ওই আর আর তো নেই। তাহলে কি সত্যি তিনি সত্যি দোমপাড়ার বউ এসেছেন? তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে তিনি কেন এত কষ্ট দিচ্ছেন? হয়তো তার চরণে তিনি তোমায় পরীক্ষা করছে, পরীক্ষা যন্ত্রণা দিয়ে তিনি দেখছে, তিনি দেখছেন অপমানে রাখতে চলতে চলতে জগতে জগতে
আমি তুমি যোগি যোগি কে কে কি ছোটদা তোমার কোনো রসবোধ নেই তোমার কোনো রসবোধ নেই দিলে তো স্যার খেলার মাঠ পরিষ্কার না করে আমি তোর বড় ভাই বাবা দাদা সংসারের আমি যদি তলিয়ে যাবে বাবা কলকাতা মায়ের আমার বোন এদিকে তুমি ওদিকে মায়ের ছোট বোন বাপের ভিতরে ছোটদা না আমি কাঁদব তুই দেখি তোদের বিদায় বাড়ি থেকে আমি শুধু আমি শুধু বলতে পারো এত অল্প বয়সে সাংসারিক বুদ্ধি তুমি রাধার মতো তুমি বাড়ি যাও একা একা যেখানে কিন্তু অনেক বাঙালি বর্গে সুযোগ আমার মানসিকের কাছে টেনে বলবো পৃথিবীর যত ভালোবাসা সবই যে তোমার ভালোবাসি আচ্ছা
Bangla, 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 Bang
সংসার প্রতিপালন করতে গিয়ে আমি কি তোর পদরত্ন থেকে বঞ্চিত হব মা? ভারী সুন্দর কথা, পদরত্ন ভাণ্ডার ইহা আমি সইতে নারি তাহলেই তুমি কে মা? আমি ভক্তর মা। ভক্ত আবার কে? বলি বলি ভক্ত আবার কে? ছেলে গো ছেলে, আমার আদর, আমার আদরের ছেলে। তুমি কোথায় থাকো? তুমি থাকো কোথায়? আমার কি থাকার ঠিকানা আছে? যখন আমার ভক্ত যখন যেখানে থাকে আমি সেখানেই ঘর, আমি তখন সেখানেই ঘর। ভারী আশ্চর্য, ভারী আশ্চর্য তো আশ্চর্য বলে আমার মুখ থেকে অমন করে হা করে চেয়ে আসছে। সারাদিন না খেয়ে আছে, মেলাতে চলে গেল, সারাদিন না খেয়ে আছে। তোমার খিদে পাইনি বুঝি? খিদে পাইনি বুঝি? হ্যাঁ মা, হিসেব তো তোমার জাগে এখন তুমি কিছু খালি পেটে থাকবে, ছেলের উপর তোমাদের এত মায়া এত দয়া আছে বলে তোমরা স্নেহময়ী মা মমতাময়ী জনার শুনতে চাই না বাবু, খাবি তো খাও, নইলে আমি চললাম। নানা নানা রাগ করে চলে যেও না,
এই আমি বসলাম, দাও দেখি কি খেতে দেবে। নাও বাবা খেয়ে নাও, নাও বাবা তুমি খেয়ে নাও। কি কতদিন খির সন্দেশ খাইনি, ছেলেবেলায় একবার বাবা খাইয়েছিল, আর আজ এই ভক্তের মা। রামপ্রসাদ, ও রামপ্রসাদ বলি, ও ভক্তর মা কে? ওই যে তাই তো কোথায় গেল কাজে ফাঁকি দিয়ে বাজার থেকে খির বাজার খাওয়া যাবে? কলমের কালি খরচ করে তুমি সেটি পাগলামি করেছো লাইফ বসে, যাও যাও দূর হয়ে যাও। আমি তোমায় কাজ বাইরে দিয়ে কি করছিস? ছেলের অভিমান দেখো, আমি তো তোমার মা, না তুমি আমার গর্ভস্থানী মা হলে খাবার হাতে ধরিয়ে দিয়ে তুমি চলে যেত না, কাছে বসে বসে আমি তোমাকে যত্ন করেই খাওয়াবো, আমি আমি কোথায়? তুমি মায়ের কাছে, তুমি মায়ের সামনে বাছা, মায়ের উপর অভিমান করে খাওয়া ফেলে চলে যাও, খাওয়া ফেলে চলে যাচ্ছ। এসো বাবা, এসো বাছা, খেতে দাও, তোমাকে মায়ের মতো যত্ন করে খাওয়াবো, এসো নাও, আ করো আমি তোমার খাইয়ে দিচ্ছি। সব ছেড়ে
চাকরি ছেড়ে বাড়ি তোমার তার জমিদারের নাই এ কথা যে আপনি বলবেন আমি জানি আমি জানি তোমার মুখটা লাগাবো ছুটতে পেলে আর থামতে চাও তোমার বোঝা উচিত প্রত্যেক কর্মচারী ঊর্ধ্বতন ব্যক্তি বলে কর্মচারীকে তুমি দুপুর সঙ্গে ভাবতে পারো জবাব দিয়ে তুমি লাগি তুমি কে না আমি ভক্ত তুমি তো মালিক আমি দেখতে চাই লোকটা দেখবেন মিথ্যে না বললেন সবাইকে জেনে রাখা কি সম্ভব আমি দেখতে চাই খাতা কেড়ে নিয়ে আমার জমি হিসেবে যেমন করে তাকে হাজির সেই বউ কোন ছেলের মা হঠাৎ এসে দৈব আমার এমন কবি অপূর্ব কি মন মায়ের নামে আমি পাগল হয়ে যাবে মনে হয় সংসার সমুদ্রে আমি রত্ন তুলে রত্নাকরের কাছ থেকে আমি যে রত্ন তুলে আনতে পারছি না বাবু না
বাবুল বিষয় জমি তোমার রত্ন আর জীবন আমার জীবন আমার বাবু আজ থেকে শ্যামা মায়ের লঙ্কা আর খাতায় স্বর্গের পাড়িয়া এই ঘরাল যাবে তার আবার আই ভাই হিসেব করবে আমি তুমি বাবু এটা কি উচিত রামপ্রসাদের ভাই তুমি হঠাৎ এই দেখো তুমি এখানে রয়েছো এতক্ষণ খেয়াল এমন ছোট লোক এই দেখো কিন্তু 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 পুরে ঘরে তুমি এই পৃথিবীর মানুষ একথা বলা যাবে আমি ভাবতে পারছি জয় মা ব্রহ্মময়ী সময় তো থাকবে না সময় তো থাকবে না
তোমরা অত কাঁপছো কেন? কি ক্ষতি করতে চাও? আমি সব জানি।
এখনো সেই এলো না, এখনো সেই এলো না, তবে কি তার কোনো বিপদ হলো? তোমার কোনো বিপদ? না না অত সহজে, অত সহজে বাংলার ভাবি দেবো বিপদ হতে পারে না, আসবে আসবে বনের ফোটানিতে, সে আসবে ফোটানিতে পুড়িয়ে পাওয়া দাবে, নিশ্চয় আসবে, সে নিশ্চয় আসবে, মাথা খারাপ বাংলার ভাবি দেবো আসবে তোর হাতে ফোটানিতে, এ তুই ভাবলি কি করে? সবকিছু বুঝেই সবকিছু বুঝেই বাবা মালিবর্তী তাকে তাকে, কিন্তু আমাদের বাবা কি পাগল মতন এতটুকু মেয়ে এত বড় সীতারামদা সীতারামদা মুর্শিদাবাদ থেকে ফিরে এসেছে, তার সঙ্গে রাস্তা দেখা হলো, ফিরেছে বললে যোগীর সঙ্গে আরে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে পারে না পারে না নবাবের নাতি ফোটানিতে আসেনি বলে, ওরে মা ওরে মা ভগবান যা করে মঙ্গলে, এত বড় মানুষ আমাদের ঘরে এলে বসতে দিবি কিসে, বসতে দেব কম্বল খেতে দেব আর কোনো, তুমি দেখে নিও মা মোটেই খুশি হবে, আসবে না আসে কখনো, ওর কি খেয়ে দে কাজ নেই হলো তো আমার কথা মুখ পুরি এত পাকা হয়ে গেছে, বেশ করেছি তাহলে আদিম যুগের তাহলে তোমার মুখ দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও কিছু একটা কি হয়েছে বাবা, আবার কুড়িয়ে পাওয়া দাদা তবে তার পিতা আফগান দস্যুর আর কোনো বিপদ হয়নি, তবে তবে তার পিতা আফগান দস্যুর হাতে মরণ হয়েছে, সেই সুতরাংকে ধারণ করে দেবগণ দেবগণ হয়ে গেল অমৃত শক্তি তার উঠল বিষ, সেই বিষ কণ্ঠে ধারণ করে মহাদেব হয়ে গেল নীলকণ্ঠ, মাগব্রহ্ম মাগব সেই শয়তান বেশি বড় মানি করলে আঘাতে এর বিনিময়ে
আঘাতের বিনিময়ে প্রতিঘাত করলে প্রতিযুদ্ধ প্রতিহিংসার জন্ম হয়, তাতে যে প্রতিকারের পথ পাওয়া যায় না। দেখো বাবা দেখো, কি সুন্দর একটা নীলপদ্ম, নীলপদ্ম কোথায় থেকে এলো? নীলপদ্ম এলো কোথা থেকে? পদ্ম পাপড়িতে শেষচন্দ দিয়ে দেখি দেখি, আমি কাশী তোমার গান শুনতে এসেছিলাম, আর কিছু হতে পারে না। আমি তোমায় না দেখে, তোমার মুখে মায়ের নাম না শুনে স্থির থাকতে পারছি না। দিবারাত্র তোমার ছবি আমার চোখের সামনে, তাই পাগলের মতো তোমার কাছে ছুটে এসেছি। তুমি একই করলে তুমি মশলা ছেড়ে দাও, লুফা ভাসিটি বেগমে তামিদারির দল নিরীহ নারী হত্যার অপরাধ, তোমাকে বাংলার বুকে বিদ্রোহ রাঘুন একটা
বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে গো? বুড়িমা, ও বুড়িমা,
অপরাধ হয়ে গেছে, আমাকে আমাকে ক্ষমা করো, আমার মহাপাপ হয়ে গেছে, আমার ক্ষমা করো, ক্ষমা করো। সংসার সমুদ্রের মায়াকে এক করে আমি সাধনার মহাসমুদ্রে গিয়ে যাব, সাধনার মহাসমুদ্রে গিয়ে যাব। ও রাস্তা সহজ নয়, ও রাস্তা সহজ নয়, শুধু কাটায় ভরা, শুধু যে কাটায় ভরা। তুমি সৎ পথে সৎ পথে সন্ধান করো, দেখবে মাঠ, দেখবে মা তোমার খাবার কি, বাবার রাস্তা মানুষ ঠেঙে খেয়েছে, আমিও খাবো, তোমাকে খুঁজবো, আমি 50 আমার কাছে দোষ করি, যার কাছে করেছো তার হুকুম আমি কোনো কাজেই লাগলো না। এই শিল্পী কি? এই শিল্পী সাধক রামপ্রসাদ, রাজ্য কংগ্রেস, একজন বৃদ্ধা যার গান শোনবার জন্য পথ আগলো না, যার গানে ডাকাতের হাত থেকে লাঠি পড়েছে, সে কত বড় শিল্পী আমি ভাবতে পারছি না। আমি কি তার গান শুনতে পাবো না কংগ্রেস? তুমি গান শুনবে, তুমি তার গান শুনবে, বহু আচ্ছা বহু আচ্ছা বহু আচ্ছা। আমি তাকে ধরে আনি নবাব দরবারে, ওপার যান। আহা গানি গানি কি ভাবার তো, যেন সর সর জেনেছি তুই গাথা এখন রত্নাবাদ দিয়ে হয়তো আসবেই না, আসবে না, মানে 50 সেবারেও তো কিন্তু রামপ্রসাদের মাথায় বদ্ধির বেটা সেবা কাঠি খুঁড়িয়ে রত্নাকে
যতই খাতির করো, আমি তোমাদের কেন করবো বলো, তোমাদের পাঁচটা জমিদারি কেনা যায় তা জানো না, রামকৃষ্ণদেব হয়ে আগুনে তোর হাত ফসে যাবে, ভালো চাস তো ফিরে যা। কে বললে জানি তুই ভালো চেহারা কত দাম
আমি আরেক ফুটে চাচা সামনে থাকতে চাই না। আমার কি হুকুম বলুন?
আমি চলে যাই গরীব প্রজাদের প্রজাদের খাতা ফিল মুকুব করবে আর ইংরেজ মিডিয়ামে ইংরেজ মিডিয়ামে কাকি আমি যেখানে হুকুম করে নাম করে হুকুম না না সে আমি মানব ভালো আমি শুনো আগে কথা তো কি বলে ভালো ভালো করে তুমি জমিদার তো হর দিন মতে আছেন আমি আগে জবাব দিব না প্রশ্ন না বলবেন না চাকরি তোমার সংসার বাজে না সংসার সংসার বাজে তার তো টানা নাই শরীরের একটা অঙ্গে গোটা শরীরটা ইংরেজ আমাদের তবে তখন তোমার আমি যে ঠিক বলেছেন দাদা বাবু কিন্তু মা দাদা বাবু তাই তো দাদা বাবুর বুকে চলছে মায়ের নাম তিনি কেমন আছেন তার বাড়ির সবাই হ্যাঁ বাবু তা দেখো তার বুকে যেমন তার আমার বুকে তিনি আহারে আমি দেখতে পাচ্ছি তার সেই সেই মূর্তি সেই মূর্তি এবার আমাদের কাছে দাদা বাবু মায়ের পেটের কারোর সঙ্গে তিনি কিন্তু কাশি যাওয়ার কথা সঙ্গে কি যাচ্ছেন কেউ নয় নৌকায় করে দাদা দাদা তা হয় না সঙ্গে যাবো তাহলে তুমি দাদাবাবুর মেয়ে দুটো মেয়ের বয়স ভালো কথা গুরু হে আমার অন্তর দেবতা তুমি আমাকে দয়া করো তোমার শান্ত সৌভাগ্য তোমার শান্ত সৌভাগ্য সাধক সাধক মুক্তির পরে আমি নিজেকে শোকে দিয়ে আমি যেন ধন্য হতে পারি মিত্রমশাই কে একি গুরু একি গুরু তুমি এসেছো তুমি এসেছো আজ মনে তোমার অন্তরিকা আমি কি উপেক্ষা করতে পারি এসেছো এসেছো তুমি চলে যাও চলে যাও না আমি তোমার আমি তোমার মাথায় করে রাখবো তা কি হইল আমি যে সংসার আছে একই সন্ন্যাসী সাধনার মহাসমুদ্র মন্থন করে আমায় যে তুলে আনতে হবে আমি কি তোমার সঙ্গে পথ চলতে পারবো না দেখি এ পথ তো তোমার নয় মিত্র মশাই ভক্তির সঙ্গে তোমায় যে শক্তির চর্চা করতে হবে না হলে তোমার প্রজা সন্তানদের রক্ষা করতে গুরু পবিত্র হাতে নরনারায়ণের সেবা করো তুমি হও আজকে নরদেব গুরু অন্তিম কালে অন্তিম কালে পরামাত্র পরামাত্র কন্যাদের তুমি আমায় ধন্যবাদ আমার চেতনা চৈতন্য করে মা চৈতন্য আমি তোর ভাবসাগরে ভেসে আমি
কোথায় গুরু রামপ্রসাদ? কোথায় গুরু রামপ্রসাদ? না না নেই, আমার ভাবনার মাঝে, আমার ভাবনার মাঝে দেখা দিয়ে, দেখা দিয়ে তিনি চলে গেছে, দিয়ে গেছে, দিয়ে গেছে। তাই হবে, তাই হবে, তাই হবে বলি তোমার উপরে, তোমার উপরে আমি আমি উপরে উপরে পালন করব, ভক্তির সঙ্গে, ভক্তির সঙ্গে শক্তির চর্চায় চর্চায় হবে আমার জীবনে বলে শ্রেষ্ঠ সাধন। আমার চেতনা চৈতন্য করি দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগর, ভেসে আমি তোর ভাব সাগর, ভেসে আমি পবন পদাশ্রয়ী। আমার চেতনা কিছুই ভালো লাগছে, দৌলতে ইন্দ্রে বসেও আমি শান্তি পাচ্ছি না। বেগম তার যে একটা মেয়ে আছে তাও হয়তো মনে নেই, শুধু মন্ত্রণা কক্ষ দরবার আর যুদ্ধ, খোদা বলে দাও যুদ্ধের মাদলায় ক্ষমতার হাতে আদিম যুগে জঙ্গেশ্বর চিনতে পারছো না, দুঃখার কথা মনে সীতারাম চন্দননগরের কথা তুমি রহস্য করছো না, তোমার রামপ্রসাদ সত্যি আসছেন, আমি আজ বিশেষ দরবার আমি ঝরকার ওখানে বসেই দেখবো রামপ্রসাদ, আর কান পেতে শুনবো তার গান, তার মায়ের নাম, তার মায়ের নাম, মায়ের নাম, আমি আওয়াজ থেকে শুনেছি সীতারাম নামের এমন সম্মানী শক্তি আমি আগে কোথাও দেখিনি। মঙ্গেশ্বর শুনেছিলাম তুমি দেখো মহল্লাল মহামান্য সাধকের
তবে চলো ভাই, চলো ভাই, চলো বন্ধু, সকলে আমরা সকলে মিলে যোগের দর্শন আর মনে মনে বলি, হে সাধন জগতের সূর্য, তুমি তোমার ভক্তি প্রেমের আলো দিয়ে এই দুনিয়ার এই জগতের অন্ধকার আলো দূর করো, দূর করো। আসুন কলকাতার, আসুন কলকাতার দেশ এই তো বঙ্গেশ্বর, এখানেই তিনি সরকার পদে বসে রাজ্য রাজনীতি সিদ্ধান্ত ঘোষণা করেন। এখানে আমি গান গাইতে পারবো না, কেন সাধু, কেন সাধু, আপনার কাছে কি আমি কোন অপরাধ অভিবাদন গ্রহণ করব? আপনার সঙ্গে পরিচিত হয়ে আপনার কাছে সুমধুর সঙ্গীত শুনে আপনার সার্থক বাঙালি হতে চাই। সুন্দর ভাই, সুন্দর বয়সে ভবিষ্যতে আমি বাঙালি, আপনি গান শোনান, আপনি আর্জি মঞ্জুর করুন। শঙ্কুপুরটাই বস, মাইক ম্যান কেমন ওই কাছে
কেন বলেছো? আমি তো আপনার কিছু কথা ভেবে একখানি গজল শোনালাম। আমি যেন তোর গান অন্তর দিয়ে গাইতে পারি। আপনার মেয়ে ঝড়ো খাওয়া শুনছিলাম, আপনার গান দেখছিলাম, আপনার আপনার আর তাই মেয়ের মতো ছুটে এলাম আপনাকে সেলাম জানাতে। সেলাম মহাপুরুষ, আপনার আপনি আজকের বাংলার এক নতুন সম্পদ বঙ্গেশ্বরের সঙ্গে আমি জানাই আপনাকে উপস্থিত নরনারায়ণ, মেয়ে দুটোর এখনো বিয়ে হলো না, দুলাল আমার এত বোঝা করে মা তুমি বিছানা ছেড়ে উঠেলে গেল মায়ের দয়ায় রাক্ষসটা চলে গেছে, দিয়ে গেছে স্বস্তির বিরাম। এবার বিরামের হাত ধরে চলে যাবো চির বিশ্রামে, বিশ্রামের শয্যা। চুপ করো, চুপ করো, কি বলছো তুমি? এ হতে পারে না, দাদু ঠাকুমা চলে গেছে, বাবাও সাধনায় মগ্ন, তুমি চলে গেলে আমার রাজা মরে গেলে কি রাজকুমার মা
মাকে ডাক, তিনিই তোরে দেখবে, তুমি তো আমাদের মা, তুমি তো আমাদের কালী দুর্গতি রাশিনী মা, তুমি ছাড়া আমরা কিছু ভাবতে পারছি না। ঠিক যোগী মা কালী আছেন, তুমি আছো আমাদের এত বড় সম্পর্ক, কি করে ভুলে যাবো? ভুলতে হয় বাবা, ভুলতে হয়, ভুলতে হয় বাবা। এই তো নিয়ম, এই তো নিয়ম, একজন যাবে আর একজন আসবে, একজন যদি আরেকজনকে জায়গা ছেড়ে না দেয় তাহলে সে দাঁড়াবে কোথায়? সত্যি তো বুঝি না, শুধু জানি তুমি আছো থাকবে, তোমাকে পাগল ছেলে কোথাকার। ঘরে চলো মা, ঘরে চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, হবে ওষুধ খেয়ে। আমি বুঝতে পারছি, মা আমার কোলে তোলার জন্য দিতে হবে না বলে হাতটা দিয়ে তাতে হবে পিসু ঠাকুর পো বেটি যদি দেখাবে না তাহলে বলতাম, তাহলে বলতাম মা গো সময় নেই, সময় নেই, সময় নেই, যখন তখন, যখন তখন, যাকে তাকে তুমি রেখে দিচ্ছ কেন, কেন, কেন? পিসি কাকা মা বিধু করে মাকে বলে বিধু করে আমি নিকুচি করেছি, আর আমি অন্য কবরে দেখবো, অন্য কবরে রাস্তার মাঝখানে বুঝেছি, তোমরাই আমার শ্বশুর শাশুড়ি, যাবো আমি এখান থেকে, এই তো সেই সন্ন্যাস, এই তো সেই সন্ন্যাস নিবেটি মা গো, মা গো তুই যে বললি, তুই যে বললি আমি এখনই আসছি, এই তো এখনই বলো, এই তো এখনই বলো, বৌদিমণি মরে যাওয়ার পর, বৌদিমণি মরে যাওয়ার পর তুই এলি না, কি করবো বল, কি করবো বল, রাস্তায় আমার, রাস্তায় যে আমার পুরুষ স্বামীর সঙ্গে দেখা হয়ে গেল, সে বললে কোথায় যাচ্ছিস তো বউ, আমি বললাম কেশব ঠাকুরের বইয়ে খুব অসুখ করেছে, তাকে দেখতে যাচ্ছি, সে বললে, বললে তবে আমার যাচ্ছিস তখন, বৌদিমণি যাবার সময় আমার সঙ্গে একটা তুমি আমার সঙ্গে চোখ চোখ হবে না, হবে না, হবে না, এরা সব রামপ্রসাদ হতে পারবে না, এরা সব ভয় ভীতি মায়ার দাস, আমি তো পাগল, তুমি চলে যাও, তুমি চলে যাও, সরে যাও, সরে যাও আমার সামনে।
এখনো যে দেরি আছে, তোমার স্বামী সিদ্ধি লাভ করবে, মেয়েদের বিয়ে হবে, ছেলেরা সংসার হবে, তবেই তো জীবন সার্থক হবে। সর্বাণী সর্বাণী ও সর্বাণী ও সর্বাণী সর্বাণী কে সর্বাণী কে ডাকলে আমি আমি মা গো মা মা কখন কখন এলে মা তুমি যখন আমাকে কোলে নিতে বললে আমার ডাক শুনে তুমি এসেছ আমার ডাক শুনে আমার ডাক তোমার ছেলেমেয়েরা ভয়ে দূরে দাঁড়িয়ে আছে ওদের আমি খুব ভয় দেখিয়েছি ওদের ভয় দেখ ভয় না দেখালে আমি ছেলের কাছে যাই আমি যাচ্ছি বাবা রামপ্রসাদ আমি যাচ্ছি বাবা করণে তার লাল মাথায় এলো আর হাতে একটা ধান তোমার মাথাটা কোলে নিয়ে তোমার কানে কানে জানি না তবে তবে সে চলে যেত তুমি উঠে দাঁড়ালি ওরে তোরা ফিরে এসো মা
এই নরক যন্ত্রণা থেকে আমরা কি কোনোদিন মুক্তি পাবো না মা?
তোমরা পাপ করেছো, তোমরা পাপ করেছো, তার কাছে সে যদি ক্ষমা করে, তবেই পাবে মুক্তি, তবেই পাবে তোমরা মুক্তি। কিন্তু কি করে যাবো, কি করে যাবো তার কাছে? রামপ্রসাদের নাম করতে করতে মহাসাধক ভক্তি প্রেম তোমরা এসো, তোমরা এসো, জয় ঠাকুর। কথা শোনো জগদীশ্বরী, কথা শোনো জগদীশ্বরী, আজ বাবাও যাচ্ছে, বাবা মাকে হারাবার কথা আমি যে ভাবতে পারছি না, হারাতে পারবো না। তুমি একদিন তোমার বাবাকে সংসার থেকে মুক্তি দিয়েছিস, আর মহামুক্তির পথে বাধা হয়ে দাঁড়াও, তাহলে তিনি কোনো দুঃখ পাবে না। ঠিক বলেছিস, রোগ নেই, যন্ত্রণা নেই, আমরাও তার সঙ্গে যাব। দাদা বাবুর ডাকে বল, বেটি এ তোর কেমন খেলা, যাকে আমরা মাথায় করে রেখেছি তাকে তুই কেন আমাদের কথা তুমি মায়ের জন্য, মায়ের জন্য মেয়ের কথা
আপনার মহা আপনার মহা মুক্তির কথা আমি ওদের বোঝাতে পারছি না, আপনি বুঝিয়ে দিন, আপনি বুঝিয়ে দিন। মাগো ব্রহ্ম, মাগো ব্রহ্ম মহেশ্বর, তুই কি করছিস মা? মায়া রাখো, মায়া রাখো, শোন বাবা আমার মায়ের পেছন দিকে টানছে। দয়া কর মা, দয়া কর মা, দয়া কর, জগতের মায়া পার করিয়ে আমায় তুই নিয়ে চল মা, নিয়ে চল। আমি মহাপাপী, আমি মহাপাপী ভূষণ দেব, আমি মহাপাপী, আমি মহাপাপী ভূষণ শর্মা। আজ আমি তোমার মুখ আমার পঙ্গু হয়ে গেছি, আমি ভণ্ড, আমি ভণ্ড মস্ত মহাত্মা। আজ আমি আমি চিরদিনের মত অন্ত মানুষ মারা ডাক, মানুষ মারা ডাক, প্রথম আজকে আমি দুষ্ট রবি। এ কি করেছিস তুই? এ তুই কি করেছিস মা? এদের এত বড় শাস্তি, তুমি এত বড় শাস্তি দিয়েছিস, তোর এত তো মায়া, এত বড় শাস্তি দিয়েছিস, এত তো মায়া, তোর একটু মায়া হলো না পাশানি, একটু মায়া, আমাদের ক্ষমা করো ঠাকুর, বুঝাও কিরে মা, কিরে মা, এরপরে তুই মুখ ফিরিয়ে থাকবি, তাই তুই তাই থাক, আমি তোর কাছে যাবো না, তোর কাছে যাবো না, আমি রোগীর সেবা করব, ব্যথা ব্যথি হয়ে থাকবো, তোর করে উঠবো না, উঠবো না, উঠবো না। রাম প্রসাদ মা, মা গো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, পাপীর আরক্ত হতে মুক্ত হোক সমস্ত পাপ। দয়াময়ী মা গো, দয়াময়ী মা, তোর দয়ার দয়ার সীমানে মা, কেরাময়ী মা, বিরন্ত নাই কৃপাময়ী তুলয়া মা, তুলনা তনা শ্যামা মায়ের নামে মধু, শ্যামা মায়ের নামে মধু, পার করেছি সবাই ভালো হয়ে যাবে। আমার কাছে এবার চল মা, এবার চল মা, মাই বেটা, মাই বেটা, মিলে আমরা ভগ্নদীর উপরে চলে যাই, যাবার বেলায় বলে যাই, পৃথিবী করে তুলতে পারে সবাই। আজ তোমরা বলো আমরা নই হিন্দু, নই মুসলমান, নই শিখ, নই খ্রিস্টান, সবাই আজ এক সুরে মিলিয়ে বলো মানুষ।